তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। নতুন 2021 সালের আজকে তোমাদের আমি বাংলা নিচ্ছি যে অনলাইনে ক্লাসে। তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদেরকে স্বাগতম। যারা নতুন ক্লাস থ্রিতে উঠেছো তাদেরকে সবাইকে অনলাইনে ক্লাসে স্বাগতম। শিক্ষার্থীরা দেখো, আজকে তোমাদের এটা দেখো আমার বাংলা বই তৃতীয় শ্রেণী, এটাই তোমাদের আজকে বাংলা বই। এখন এখানে আমি তোমাদেরকে আজকে প্রথমে শুরু করব ছবি ও কথা। দেখো ছবির কথা, আমাদের বন্ধুরা ছবির কথা। ঐশী আর ওমর এসেছে খালুর বাড়িতে। খালু ওদেরকে তার সবজি ও ফল বাগান দেখাবেন। খালাতো বোন সীমা আপাও সাথে আছে। দেখো ছবির কথা, আমাদের বন্ধুদের বন্ধুরা। ঐশী ওমর এসেছে খালুর বাড়িতে। খালু ওদেরকে তার সবজি ও ফল বাগান দেখাবেন। খালাতো বোন সীমা আপাও সাথে আছে। বাড়ির পাশে সবজি বাগানের একদিকে আছে লাউ। লাউয়ের মাথায় ঝুলছে লাউ, সবুজ পাতার মধ্যে ঝুলছে সাদা ফুল। দেখো শিমের উপরে, শিমের মাথার উপর শিম, শিমের অপরূপ সুন্দর সাদা ও বেগুনি ফুল। চড়ুই শালিক মাচার উপরে উঠছে। শিল্পু ছোট বন্ধুরা, তোমরা হয়তো শিল্পু শিল্পু চিনয়। মাচার পাশে বেগুন খ্যাত ফুলে ভরা, টুনটুনি পাখি ফুলের উপর উঠছে। হলুদ ও সাদা প্রজাপতি আর লাল ফলি উড়াউড়ি করছে। মাচার উপর বেগুন খ্যাত ফুলে ভরা, টুনটুনি পাখি ফুলের উপর উঠছে। হলুদ ও সাদা প্রজাপতি আর লাল ফলি উড়াউড়ি করছে। টুনটুনি পাখি, সাদা প্রজাপতি, লাল ফলি ইচ্ছয় এগুলো থাকতে খুব ভালো লাগছে। কারণ এগুলো অনেক, তোমাদের অনেক হয়তো ছোট যারা আছো তাদের কাছে হয়তো অনেক মজা লাগবে। ঐশী আর ওমর যেমন অভাব তেমনি খুশি। খালু বললেন পাখি শস্যদানা, পাখিরা শস্যদানা ও কীট পতঙ্গ খায়, অনেক পাখি আবার মধু ভালোবাসে। ওরা দেখলো আম গাছের ডালে বড় একটা মৌচাক। খালুর কাছে শূন্য মৌমাছি পিঁপড়েও পাখিরা গাছের অনেক উপকার। পাখি পিঁপড়ে মৌমাছিরা ফুলে ফুলে ঘুরে বেড়ায়, মৌমাছিরা ফুল থেকে মধু আহরণ করে। তাহলে পাখি পিঁপড়ে মৌমাছিরা ফুলে ফুলে ঘুরে বেড়ায়, মৌমাছিরা ফুল থেকে কি আহরণ করে? মধু আহরণ করে। আম গাছ দেখিয়ে খালু বলল এখন গাছে মুকুর হয়েছে, কিছুদিন পর এগুলি আমের গুটিতে পরিণত হবে। তাহলে দেখো আম গাছ দেখিয়ে খালু বলল এখন গাছে মুকুর হয়েছে, কিছুদিন পর এগুলি আমের গুটিতে পরিণত। একে একে খালু কিন্তু সব জায়গায় ঘুরাচ্ছে, সবগুলি ঘুরিয়ে ঘুরে দেখাচ্ছে। এবার ফল বাগানের কাছে গিয়ে সীমা আপা বলল গাছ আমাদের উপকার করে, একটু ভেবে বলো তো কিভাবে? ঐশী খুশিতে হাততালি দিল, বলল আমি জানি, আমরা তো গাছ থেকে কত রকমের খাবার পাই, খড়ি আর কাঠও পাই। খড়ি আর কাঠ কিন্তু জ্বালানি হিসাবে ব্যবহৃত হয় গ্রামের বাড়িতে, কিন্তু এগুলো এখনো কিন্তু রান্না করে কাজ জ্বালানি হিসেবে রান্না করে কিন্তু রান্না করা হয়, রান্না কাজে ব্যবহার করা হয়। খালু বললেন ঠিক আছে, তবে গাছ আমাদের বেশি উপকার করে অক্সিজেন দিয়ে, অক্সিজেন ছাড়া আমরা বাঁচতে পারি না। দেখো আমরা জ্বালানি কাজেও খড়িয়ার কাঠ ব্যবহার করি। খালু বললেন ঠিক আছে, তবে গাছ আমাদের আরও অনেক উপকার করে, যেমন আমরা গাছ থেকে অক্সিজেন পাই, অক্সিজেন ছাড়া বাঁচতে পারি না। ওরা সবাই বাগানের দিকে তাকালো, দেখলো বাতাসে গাছের ঝাল ঘুরছে, পাখি মৌমাছি ফুলে উঠছে, ফুলে বসছে, সবাই যেন কত সবার কত আপনজন। পাখি মৌমাছি উঠছে ফুলে বসছে, সবাই যেন সবার কত আপনজন। কারণ এই হলো শিক্ষার্থীরা আমাদের বন্ধুরা। বন্ধুরা কী কী দেখালো সেগুলো আজকে তোমাদেরকে আমি পড়িয়ে শোনালাম।
ছবিগুলো দেখো, চার পৃষ্ঠায় ছবিগুলো দেখো, প্রথম ইতিহাসে দেখছো কত সুন্দর। পরেরটা দেখো, এর পরেরটা দেখো, প্রথমটাতে শাপলা, দ্বিতীয়টাতে কি সুন্দর শাপলা তুলছে নৌকা বোঝাই করে, তৃতীয়টা দেখো লোক শাপলাগুলো নিয়ে সবাই কি আনন্দ করছে তীরে। এবার আসো আমাদের এই বাংলাদেশ, একটা আমাদের এই বাংলাদেশ লিখেছেন সৈয়দ শামসুল হক। সূর্য উঠার পূর্বদেশ বাংলাদেশ, সূর্য উঠার পূর্বদেশ বাংলাদেশ, আমার প্রিয় আপন দেশ বাংলাদেশ, আমাদের এই বাংলাদেশ। কবির দেশ বীরের দেশ, আমার দেশ স্বাধীন দেশ বাংলাদেশ, ধানের দেশ গানের দেশ, ১৩০০ এই নদীর দেশ বাংলাদেশ। আমার ভাষা বাংলা ভাষা, মা শেখালেন মাতৃভাষা, মিষ্টি দেশ। মনের ভাষা জনের ভাষা, এই ভাষাতে ভালোবাসা, মায়ের দেশ বাংলাদেশ, আমাদের এই বাংলাদেশ। দেখো আমাদের এই বাংলাদেশ, এখানে পুরো বাংলাদেশকে নিয়ে সুন্দর করে কবিতাটা লেখা হয়েছে এবং সবগুলোতে কিন্তু বাংলাদেশ 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 মিষ্টি দেশ বাংলাদেশ, আমাদের এই বাংলাদেশ বলা হয়েছে। সৈয়দ শামসুল হক কবিতাটার লেখক, আর কবিতাটার নাম আমাদের এই বাংলাদেশ। এখান থেকে আমরা শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি, অর্থ বলি। দেখো এখানে প্রথমে শব্দার্থ আছে, ২ নম্বরে খালি করা আছে, ৩ নম্বরে সূর্য উঠার পূর্বদেশ কোনটি, ৩ নম্বরে কোন দেশ নদীর দেশ, কে মাতৃভাষা শিখলেন, মায়ের ভাষাকে মিষ্টি ভাষা বলা হয়েছে কেন, ৪ নম্বরে যুক্ত বর্ণগুলি আছে, এবং ৫ নম্বরে ডান দিক থেকে কবিতায় ব্যবহৃত ঠিক কথাটি নিয়ে খালি জায়গায় বসাবে, এরপর ৬ নম্বরে ঠিক উত্তরটি বাছাই করে বলবে লিখবে। এখন আমি তোমাদেরকে এখানে, আজকে আমি তোমাদের প্রথম ক্লাস যেহেতু, সেজন্য তোমাদেরকে আজকে আমি শুধু কবিতাটা পড়াবো, কবিতাটাই মুখস্থ নিব, কবিতাটাই লিখাবো, বাড়ি কাজ দিব, আর সুন্দর করে তোমরা প্রথম রিডিংগুলা করবে, ১ পৃষ্ঠা থেকে ২ পৃষ্ঠা, ৩ পৃষ্ঠা, ৪ পৃষ্ঠা, যেহেতু তোমরা এখন ছোট্ট, সুন্দর করে আগে রিডিং করাটা শিখবে, এরপরে আস্তে 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 দ্রুত তোমরা করতে পারবে, কিন্তু তোমাদেরকে আগে বাসায় চর্চা করতে হবে কীভাবে সুন্দর করে রিডিংগুলো পড়া যায়। তোমাদেরকে আমি আজকে বাড়ি কাজ দিচ্ছি, কী কী দেখে দেখো, আমি সম্পূর্ণ তোমাদেরকে বাইরে দিচ্ছি শিখার জন্য আমাদের এই বাংলাদেশ। আমি কয়েকটা শব্দ দিচ্ছি, তোমরা শব্দগুলি শিখে দেবে।
প্রদেশ রিও আপন কবি দি স্বাধীন পূর্ব দিকে আছে এমন দেশ। পরে আসে লক্ষ্য প্রিয়, প্রিয় পছন্দ করা হয় এমন, পছন্দ করা হয় এমন শব্দগুলি তোমরা বইয়ের শেষে পৃষ্ঠায় পাবে, শব্দগুলি ওখানে আছে, আমি আজকে তোমাদেরকে লিখে দিলাম না, আজকে তোমাদেরকে এভাবে পড়িয়ে দিচ্ছি একটু দেখানো বুঝার জন্য। পূর্ব দেশ, তাহলে দেখো পূর্ব দিকে আছে এমন দেশ, তাহলে বাংলাদেশ পূর্ব দিকে। প্রিয় পছন্দ করা হয় এমন। পরে আছে দেখো আপন, আপন আপনত্ব নিজ, আপনত্ব নিজ। এরপরে আসো কবি, কবি যিনি কবিতা লিখেন তিনি কিন্তু কবি, কবি যিনি কবিতা লেখেন, যিনি কবিতা লেখেন তিনি কিন্তু কবি। এরপর আসো বিদ, বীর, বীর বলবান বা সাহসী, বলবান বা সাহসী, বীরত্ব বলবান বা সাহসী। তাহলে আমরা কি কি পড়ালাম, প্রথমে পূর্ব দেশ, পূর্ব দেশ অর্থ হলো পূর্ব দিকে আছে এমন দেশ, পূর্ব দিকে আছে এমন দেশ। পরে আসছে প্রিয়, পছন্দ করা হয় এমন, পছন্দ করা হয় এমন। তারপরে পড়ালাম আপন, আপনত্ব নিজ। আর কবি যিনি কবিতা লিখেন, যিনি কবিতা লিখেন, যিনি কবিতা লিখে। পরে আসো বীর, সাহসী বা বলবান, বলবান বা সাহসী, দুইটা থাকবে, তোমরা যে কোনো একটা লিখতে পারো। পরে আসো স্বাধীন, স্বাধীন, স্বাধীনত্ব মুক্ত, স্বাধীন, স্বাধীনত্ব কি হবে মুক্ত, স্বাধীন মুক্ত। তাহলে দেখো আমি তোমাদেরকে তিন ছয়টার শব্দ দেওয়া আছে, তাহলে পূর্ব দেশ, পূর্ব দিকে আছে এমন দেশ, প্রিয় পছন্দ করা এখন, আপন নিজ, কবি যিনি কবিতা লেখেন, বি সাহসী বা বলবান, এবং স্বাধীন মুক্ত। তাহলে তোমরা ছয়টি শব্দগুলি শিখবে এবং খাতায় সুন্দর করে লিখে বাড়ি কাজ করে ফেলবে, যেটাই শিখবে সেটাই সাথে সাথে লিখে ফেলবে। পরে উপরে দেখো আমাদের এই বাংলাদেশ, আমাদের এই বাংলাদেশ, এই কবিতাটা লিখেছেন সৈয়দ শামসুল হক। কবিতাটা সুন্দর করে তোমরা শিখবে, কবির নাম লিখবে এবং সাথে সাথে মুখস্থ করবে, মুখস্থ করার পর তোমরা খাতায় লিখে ফেলবে। তারপর আছো ছবির কথা, আমাদের বন্ধুরা ওখানে তোমরা কথাগুলি নিজে নিজে রিডিং করবে সুন্দর করে, যত সুন্দর করে রিডিং করতে পারো তত তুমি সবগুলি পড়া মুখস্থ করতে পারবে সহজভাবে। রিডিংটা সুন্দর না হলে তুমি কিন্তু পড়াগুলো মুখস্থ করতে
তোমার কষ্ট হয়ে যাবে। তাহলে তুমি সবসময় আগে রিডিং করবে, ভালো করে দেখে দেখে রিডিং করার পর দেখবে কতটুকু তোমার পড়াটা হচ্ছে, তারপর তুমি আস্তে আস্তে মুখস্থ করবে। মুখস্থ করার পর এবার খাতায় সুন্দর করে লেখার চেষ্টা করবে। শিক্ষার্থীরা তাহলে অনেক হলো, তোমরা আজকে তোমাদের নতুন ক্লাস ক্লাস থ্রিতে তোমাদের আজকে আমি হয়তো অনেক পড়া দিয়েছি, তোমরা সুন্দর করে পড়াগুলা শিখবে এবং খাতায় লিখে ফেলবে, পড়া সুন্দর করে পড়বে। যেহেতু অনলাইনে ক্লাস, এখনও তোমরা স্কুলে আসতে পারছো না, স্কুলে এখনও আমরা তোমাদেরকে ক্লাসগুলো নিতে পারছি না, যেহেতু আমাদের এই ভাইরাসের কারণে। তোমরা সুন্দর করে বাসায় মনোযোগ দিয়ে পড়বে, নতুন বইয়ের পড়া সুন্দর করে সবগুলি পড়া পড়ে এবং খাতায় লিখে ফেলবে। ধন্যবাদ শিক্ষার্থীরা। হ্যাঁ, আল্লাহ হাফেজ। Cheers.